এক্সপেরিমেন্ট হচ্ছে হাই পাস ফিল্টার। তো হাই পাস ফিল্টারের জন্য এখানে আমাদের মেন কম্পোনেন্ট অপ অ্যাপ IC741 ডেটা। এখন এই আইসি অপ অ্যাম্পের একটা কাজ থাকে, তো কাজটার থেকে শুরু করে এই যে আমরা যদি বাম সাইড থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে এক নাম্বার কাজ কাটা থাকবে না, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, নিচেটা চার নাম্বার, এভাবে দিয়ে পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, আট নাম্বার। আমাদের এখানে এক নাম্বার আট নাম্বারের কোনো কাজ নাই। এক আর আট এটা বুঝবো কেমন? এটা বলতেছি খাসটা এক আট আর এখানে বোঝা যায় কেমন? এটাই বলতেছি পাঁচ নাম্বারের কোনো কাজ নাই। না না না, খাসটা বোঝা যায় কেমন? এক 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 কোনটা ধরবো এটা বোঝা যাবে? এখানে আছে খাস আছে, ধরো একটা ওই আছে গ্রুপ। আচ্ছা খাসটার খাসটার কোন সাইডে এরকম থাকে, আবার অনেক সময় সার্কেল থাকে। আচ্ছা খাসটার কোন সাইডেরটা প্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসটার কোন সাইডেরটা প্লাস? হ্যাঁ খাসটার কোন সাইডেরটা প্লাস? তারপর এখান থেকে এক দুই তিন স্টার্ট হবে আর কি, মানে লেফট সাইড থেকে উপরে একদম উপরে এক দুই তিন চার, পরে এখানে পাঁচ ছয় সাত আট। আচ্ছা এটা এখন এই সার্কিট বোর্ডে যে কোনো জায়গায় একটা বসায় ব্রেড বোর্ডে বসাবো। ওকে বসাইলাম। তো এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার বানানো। তো আমরা এখানে দুইটার সমান সমান রেজিস্টার ব্যবহার করবো, এখানে এক করে একটা 22 কিলো করে এত আমরা যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারি, কিন্তু সমান সমান রেজিস্টারের মান সমান হইতে হবে। দুইটা লাল দাগ, ঠিক আছে, রেজিস্টারের মান সমান হইতে হবে। তো আমরা কী করবো, একটা রেজিস্টারের এক পা আমরা এটাকে পজিটিভ ধরবো, তো পজিটিভ টার্মিনালে লাগাবো, আর একটা এই সাইডে একটা গ্যাপ রাখবো, এখানে দুইটা গ্যাপ রাখবো সুবিধা মতো। এতে এই এই সারিতে দুইটা গ্যাপ রাখবো এখানে, যাতে রেজিস্টারের আরেকটা পা আমি এখানে রাখতে পারি একটা গ্যাপে, পরে এই রেজিস্টারের আরেকটা পা যাবে নেগেটিভ টার্মিনালে, আমি এটাকে নেগেটিভ ধরব। তাহলে যদি নেগেটিভ ধরি এখন মাঝখানেরটা তাহলে হবে গ্রাউন্ডে, এই যে মাঝখানে যেটা জায়গা রাখছি এটা যাবে গ্রাউন্ডে। ওকে তারপর হচ্ছে মাঝখানে জায়গাটা একটু দেখা। হ্যাঁ এই যে মাঝখানে এটা এটা যাবে গ্রাউন্ডে। ওকে মাঝখানে জায়গাটা গেল হচ্ছে কোথায়? গ্রাউন্ডে। হুম এটা প্লাস মাইনাস, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবধানে মানে খেয়াল রাখতে হবে যে গ্রাউন্ড আর নেগেটিভ কিন্তু একসাথে হবে না, আলাদা আলাদা হবে। ইয়েস গ্রাউন্ড আর নেগেটিভ আলাদা আলাদা, আর হচ্ছে এই দুটো মাঝামাঝি যেটা এটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দিই। এখন এই যে এটা হচ্ছে আমাদের এই বারটা। ওকে এই বার, এই বারের মধ্যে কি দেখা যায়? 20 কিলো 20 কিলো ইকুয়াল, আর হচ্ছে একটা এখন হচ্ছে এটা যা করে গুড সাপ্লাই। ওকে এটা আমাদের, এটা আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইয়ের এই পজিটিভটা আমি ভোল্টেজ ডিভাইডারের এখানে রাইটে রাখবো। পজিটিভে? হ্যাঁ। আচ্ছা এটা ডাইরেক্ট লাগালেও হবে, তাহলে ডাইরেক্ট লাগাইতে পারে, কিন্তু সুবিধা আমি না সুবিধা মতো এটা আমি আলাদা আলাদা লাগাবো। এখানে লাগালাম। আচ্ছা এখানে বলতে কোথায় এটা প্লাসের সাথে? আচ্ছা এটা ডাইরেক্ট লাগালে ভালো হয়। ওকে ডাইরেক্ট লাগা, এটা আমি এখানে ডাইরেক্ট লাগাইতে। ওকে প্লাসের সাথে এটা কানেকশন গেল। হ্যাঁ আর একটা নেগেটিভটা এটাও ডাইরেক্ট লাগাইছে, একটু উপরে রাখলে ভালো হয়, যাতে ভোল্টেজ মাপার জন্য নিতে আমি
প্রুব লাগাইতে পারি ওকে ফোর্স নেগেটিভটা নেগেটিভের সাথে মাল্টিমিটারের প্রুব ঠিক আছে এখন পাওয়ার সাপ্লাইটা অন করব অন করলাম সাধারণত এই ওপেনটা অপারেট করার জন্য প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসি সাপ্লাই করা লাগে বলতেছে তো এটার জন্য যেহেতু ভোল্টেজ ডিভাইড হবে এখানে সমান সমান রেজিস্ট ব্যবহার করছি তাহলে আমি তো 20 ভোল্ট অ্যাপ্লাই করলে 12 ভোল্ট প্লাস আর মাইনাস এক্সপেক্ট করতে পারবো এটা দেয় না ওয়েট একটু কারেন্ট আপনাকে বলুন এ কারা না যাবে না আচ্ছা 22 থাকুক আচ্ছা তো 22 যদি হয় তখন হবে কি আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপ চেক করার জন্য যে আসলে মাল্টিমিটার না একটা মাল্টিমিটার তো আমরা সাধারণত এখানে কালোটাকে গ্রাউন্ডে ধরে রাখবো নাইতে কালোটা এটা যাবে গ্রাউন্ডে আর লালটা প্লাস মাইনাসের দিকে রাখবো তো যদি একটা এখানে রাখি আরেকটা এখানে রাখি কত ভাই মাইনাস মোটামুটি মাইনাস 11.2 আসবে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এই ভোল্টেজ ডিভাইডার ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপরে প্রতিটি টার্মিনাল থেকে একটা ওয়ায়ার কানেক্ট করব তো ওয়ায়ারের আরেক প্রান্ত দেবে ওপেম্পের সাত নাম্বার এই যে এখান থেকে 1 2 3 4 এ পাশে 5 6 7 তাহলে 7 নাম্বারে লাগাতে হবে এটা হবে আমাদের প্লাস ডিসিসি মানে 7 নাম্বার হচ্ছে প্লাস ডিসিসি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নেগেটিভটা দেবে 4 নম্বরে এদের নেগেটিভটা এটা নেগেটিভে লাগালাম তো নেগেটিভের এই তারটা দেবে 4 নম্বরে তাহলে 4 নম্বরে এটা হচ্ছে আমাদের মাইনাস ডিসিসি তাহলে এটা প্লাস 11 মাইনাস 11 তো আমাদের এখানে এই এই পার্টটা হয়ে গেল কেমনে ওকে ওকে 7 আর হচ্ছে 4 ওকে হ্যাঁ তারপরে আমরা 3টা রেজিস্টর নেব এখানে 1 2 3 3টা রেজিস্টর ওকে একটা 10 কিলো ওহম নেব এটা তো 10 কিলো এর 10 কিলো কিনা 10 কিলো তো এই 10 কিলো রেজিস্টর একটা পা যাবে 6 নম্বরে এই 6 নম্বরটা এখানে আরেকটা যাবে 2 নম্বরে ওকে ওকে একটা পা যাবে কোথায় হ্যাঁ আমাদের মাথায় রাখতে হবে 2 নম্বরটা হচ্ছে কোন টার্মিনাল ইনভার্টিং টার্মিনাল হ্যাঁ আমাদের 3 নম্বরটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল কেন তো এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টর এই ফিডব্যাক রেজিস্টরটা ইনভার্টিং টার্মিনালে থাকবে ওকে তারপর আমরা আরেকটা কিনব 1 কিলো আচ্ছা এটা ইনভার্টিং প্লাস আর এটা হচ্ছে নন ইনভার্টিং 1 কিলো একটা 2 নম্বর টার্মিনালে যাবে ওপেন পেয়ার
হাঁটতে যাবে গ্রাউন্ডে, তো আমি এটাকে ডাইরেক্ট গ্রাউন্ডে লাগাবো। এতে গ্রাউন্ডে তাহলে আমাদের ইনভার্টিংটা হয়ে গেছে, এখন বাকি থাকলো নন ইনভার্টিংটা। নন ইনভার্টিং এ আমরা একটা ক্যাপাসিটর নেব 0.01 মাইক্রোফ্যারাড, 103, তার মানে হচ্ছে 103 ইসকো এ একটা চার কোণা শেপের থাকে। আচ্ছা এটা লাস্টে কি করলি, লাস্টে কত নাম্বার দিয়ে গেল, 2 দিয়ে না 0.01 মাইক্রোফ্যারাড হচ্ছে কোড নাম্বার 103, এটা এরকম শেপ থাকবে সাধারণত। এটা কত কত 0.01 মাইক্রোফ্যারাড, এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 103। ওকে তো এটা এটা এই যে আমাদের গ্রাউন্ডে যাবে, এটা পরে আগে ক্যাপাসিটর রেজিস্টার ফিক্স করবার কি, তো ক্যাপাসিটরের একটা 3 থেকে দেয় 3 নাম্বার টার্মিনালে থাকবে। ওকে ঠিক আছে এইভাবে। ওকে পরে আরেকটা থাকলো রেজিস্টার 3.3 কিলো, তার মানে কি কমলা কমলা লাল, এটা কমলা কমলা লাল, এটা 3.3 কিলো। ওয়েট ওয়েট একটু দেখা, কমলা কমলা লাল এটা হচ্ছে কত, 3.3। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এটাও এই কমলার এই রেজিস্টারের এক প্রান্ত 3 নাম্বার টার্মিনালে, আর এক প্রান্ত দিব গ্রাউন্ডে, তারপরে এই যে ক্যাপাসিটরের আরেক প্রান্ত এই পাটা আমাদের যাবে সিগন্যাল জেনারেটরে, এটা তো আমাদের সিগন্যাল জেনারেটর, আর এখানে শেপ হচ্ছে সাইনোসয়েডাল, তো সাইনোসয়েডাল এটা চাপ দিয়ে রাখবো সাইনোসয়েডাল। পরে এই সাইনোসয়েডালের সরি এই লাল প্রান্তটা এটা ক্যাপাসিটরের পায়ে লাগাই দেবো, অথবা আলাদাভাবে তার লাগাবো, সবচেয়ে ভালো হয় আলাদাভাবে তার লাগাবে। এখানে ঠিক আছে, তারপরে সিগন্যাল জেনারেটরের কালোটা এটা যাবে গ্রাউন্ডে, তাহলে এটা গ্রাউন্ড। আচ্ছা তাহলে আমাদের সিগন্যাল জেনারেটর লাগানো হলো, এখন আমাদের সার্কিট আমাদের সব সার্কিট রেডি, এখন বাকি থাকলো আউটপুট অক্সিলোস্কোপের কানেকশন। চ্যানেল ওয়ানটা আমরা এখানে লাগাবো ভিআউটে, হ্যাঁ হ্যাঁ চ্যানেল ওয়ান ইয়েস, আর চ্যানেল টুটা লাগাবো এই যে সিগন্যাল জেনারেটরের জন্য, ঠিক আছে। আচ্ছা তার আগে আমাদের মানে শিওর হতে হবে যে আমাদের অসিলোস্কোপটা ক্যালিব্রেটেড, ঠিক আছে ইয়েস। আচ্ছা তো ডিরেক্ট লাগা না, ডিরেক্ট লাগা একবার, ডিরেক্ট আমি এভাবে লাগাইতে পারি, সিগন্যাল জেনারেটর লাগাইছো, হ্যাঁ সিগন্যাল জেনারেটর লাগাইছো, ঠিক আছে গ্রাউন্ড এভাবে করে লাগাতে পারে সাধারণ। আচ্ছা তো তারপরে হচ্ছে আচ্ছা এটা প্লাস্টে একটা যাবে 6 নম্বরে, আরেকটা যাবে হ্যাঁ আরেকটা গ্রাউন্ডে, এই যে আরেকটা গ্রাউন্ডে, একটা গ্রাউন্ডে লালটা হচ্ছে 6 নম্বরে, ইয়েস ইয়েস, একটা যাবে গ্রাউন্ডে, গ্রাউন্ডে তাহলে কানেকশন শেষ না, এটা তো আমাদের চ্যানেল 1, হ্যাঁ আচ্ছা আরেকটা প্রুফ কই, এটা কই তো একইভাবে এই চ্যানেল 2 এর এটা কালোটা দিব গ্রাউন্ডে,
ওকে এটা গ্রাউন্ডে আছে আর এই সিগন্যাল জেনারেটরটা এটা দিব এখানে এই যেখানে এই ক্যাপাসিটর আর এই যে সিগন্যাল জেনারেটরের লাইন লাগানো আমি এখানে দেব ক্যাপাসিটর আর হচ্ছে সিগন্যাল জেনারেটর তো আমাদের সিগন্যাল জেনারেটরের মাপ থাকবে চ্যানেল টুতে ওকে 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 এখন মোটামুটি সব কিছু রেডি ওকে এটা বাস ঠিক আছে এখন সিগন্যাল জেনারেটরটা অন করব অন করলাম অক্সিলোস্কোপটা অন করব অক্সিলোস্কোপটা এখানে ক্যালিব্রেট করে রাখব এটা উপরেটা হচ্ছে চ্যানেল ওয়ানের তার মানে হচ্ছে এই ছয় নাম্বার থেকে যে আউটপুটটা আসতেছে সেটা আর নিচেরটা হচ্ছে চ্যানেল টু এর ওকে তো এটা হচ্ছে চ্যানেল টুটা হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেটর এখন আমাদের সিগন্যাল জেনারেটর এটা আসছে আচ্ছা এটা এখন এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যেহেতু হাই পাস তো হাই পাসের জন্য হবে কি যে আমাদের এখানে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতে হবে সাধারণত দশ হাজার এক হাজার থেকে শুরু করে একটু বেশি এভাবে করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যদি করে একটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের নিচেরটা যেহেতু সিগন্যাল জেনারেটরের আউটপুট আর উপরেরটা হচ্ছে এই যে অপেম্পের আউটপুট তো আমরা দেখলাম যে আচ্ছা এখানে ওয়েট এটা একই পয়েন্টার কু এক পয়েন্টার 50 মিলিভোল্ট এটা আছে 50 মিলিভোল্টে ঠিক আছে এটাকে যদি এটা পয়েন্ট ওয়ানটা আছে হ্যাঁ এটাও পয়েন্ট ওয়ানে অর্থাৎ এটা বাড়ায় এটা 20-তে এটা 20-তে রাখে হ্যাঁ তো এখানে আমাদের এই সিগন্যাল জেনারেটরের ভোল্টেজ হচ্ছে আট মানে ভোল্টেজ পার ডিভিশন হচ্ছে 20 মিলিভোল্ট পার ডিভিশন ইয়েস এখানে হচ্ছে 50 মিলিভোল্ট পার ডিভিশন ইয়েস তো আমরা দেখতেছি যে অপএম্পের আউটপুটটা সিগন্যাল জেনারেটরের আউটপুট থেকে একটু বড় ইয়েস তো আমাদের অপএম্পটা নিশ্চয়ই অ্যাম্পলিফাই করছে এক্স্যাক্টলি করছে তো আমাদের এই হাই পাসের ইয়াটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমরা জাস্ট এক একটা ফ্রিকোয়েন্সির জন্য এক একটা মান নিব আমরা এখানে ভোল্টেজ মাপবো মাপগুলো মাপের নিয়মটাও বলে দে উপরে নিতে এইভাবে করে ভোল্টেজ মাপবো মানটাও বলে দে আমরা সবচেয়ে সুবিধা হয় আচ্ছা এটাকে 1 ভোল্টে রাখবো এই সিগন্যাল জেনারেটর এটা 1 ভোল্ট রাখবো
50 মিলিভোল্ট ঠিক আছে না ফ্রিকোয়েন্সি আরেকটা বাড়াও ওয়েট এখানে ডুয়াল চ্যানেল দিতে হবে 50 মিলিভোল্ট হইলে এটা আমরা কয় ঘর পাস করা লাগে 1 ভোল্টের জন্য আচ্ছা তাহলে এখানে 1 ভোল্ট দেব একটু বাড়াই এটা 1 ভোল্ট না হ্যাঁ 1 হ্যাঁ তো আমাদের সিগন্যাল জেনারেটর এটা 1 ভোল্ট থাকবে পিক টু পিক 1 ভোল্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো যেহেতু আমি এখানে 1 ভোল্ট ভোল্ট পার ডিভিশন দিছি হ্যাঁ তো এখান থেকে এখানে 1 ঘর হচ্ছে 1 ভোল্ট হ্যাঁ তো সিগন্যাল জেনারেটরের ইনপুট হবে 1 ভোল্ট ওকে ওকে আমরা এটা ফিক্স রাখলাম দেন আমরা এটা নিয়ে আর মাথা কাপাব না এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব ঠিক আছে ওকে আচ্ছা তো এটাকে নিতে রাখবো পারফেক্ট বাট এটা তো স্টেবল হচ্ছে না ঠিক আছে তো আমরা এখানে শুরু করব হচ্ছে 1000 হার্টজ দিয়ে এই যে 10 আর 100 1000 ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনপুট ঠিক আছে না হ্যাঁ ইনপুট আউটপুট চেক কর তারপর হচ্ছে আউটপুট হচ্ছে আমাদের চ্যানেল 1 এই চ্যানেল 1টা হ্যাঁ এখন আমাদের আর সিগন্যাল জেনারেটরের ইনপুট নিয়ে মাথা ঘামাতে হবে না এখন আমরা শুধু চ্যানেল 1 এর আউটপুটটা মানে ওপেন পার আউটপুটটা নিয়ে মাথা ঘামাবো ঠিক আছে তো এটা তো চ্যানেল 1 এর চ্যানেল 1 এর একটু বেশি বড় হয়ে গেছে তো এটাই এখন আমরা এখানে রিডিং নেব খালি এক একটা ফ্রিকোয়েন্সির জন্য ভোল্টেজ কত হবে এটা যেমন 100 1000 হার্জের জন্য এখানে ভোল্টেজ কত ফারেন কত হবে এটা 0.2 0.2 গুণ কত 10 0.5 কোথায় আছে 0.2 ইনটু 0.2 ইনটু 10 তাহলে 0.2 0.4 তাহলে কি 0.4 হ্যাঁ উপরে উপরে নিতে টোটাল 0.4 তাহলে 100 সরি 1000 হার্টের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে 0.4 ভোল্ট এখন আমরা তখন আরো হায়ার ভোল্টেজ দেবো পিক টু পিক আর কি আচ্ছা আমরা তখন আরো হায়ার ভোল্টেজ দেবো দেখব যে এটা একটু বাড়বে আস্তে আস্তে বাড়বে পিক টু পিক বেড়ে যাবে পিক টু পিক বেড়ে যাবে এভাবে করে আস্তে আস্তে বেড়ে যাবে ঠিক আছে বুঝছি এখন এমন একটা সিচুয়েশন আসবে যখন আমরা যত ফ্রিকোয়েন্সি বাড়াই কমে যাবে ভোল্ট না ভোল্টেজ আউটপুট কমবে না বাড়বে না সমান সমান থাকবে সমান সমান থাকবে আমাদের সেই রেঞ্জটা খুঁজে বের করতে হবে ঠিক আছে হ্যাঁ যাতে যাতে মানে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে পারি এটা এটা একটু কমালে কিন্তু কমে কিন্তু বাড়ালে কিন্তু বাড়ে কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে যে খুব বেড়ে গেছে তখন এটাকে একটু কমায় এটা তারপর বাড়তেছে ঠিক আছে বাড়তেছে আচ্ছা আরও কমাতে হবে এটা এখন আবার এটাকে শুরুতে নিয়ে নেক্সট হায়ার লেভেলে নিয়ে যাবো পরে এখানে দেখা যাচ্ছে হয়তো এটা আর বাড়তেছে না বাড়তেছে বাড়তেছে না 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 বাড়তেছে না বাড়তেছে না না এখানে টাইম ডিভিশন আরও কমাবো যাতে এটা আরও মাইল্ড হয় আমরা যাতে আরও দেখতে পারি তাহলে এটা মোটামুটি বাড়তেছে না আচ্ছা তাহলে আমরা এখন একটা রেঞ্জে চলে আসছি যেটা আউটপুট ভোল্টেজ বাড়তেছে না আবার কমতেছেও না তো আমাদের এমন একটা ফ্রিকোয়েন্সি খুঁজতে হবে যাতে ফ্রিকোয়েন্সিটা কমালে আউটপুট ভোল্টেজটা কমবে এমন একটা ফ্রিকোয়েন্সি খুঁজতে হবে
বাড়ালে কমবে না, তো এটা একটু কমে যাচ্ছে, আবার এদিকে দিলে বাড়তেছে, কিন্তু এমন একটা জায়গায় বাড়তেছে না। ধরে নিলাম হয়তো 25 times 1 kilo, তাহলে 25,000, 25,000 থেকে শুরু। ওকে, হ্যাঁ 25,000 থেকে শুরু, মানে 25,000-এর কমান কম ফ্রিকোয়েন্সি দিলে আউটপুট ভোল্টেজ কমবে, বুঝছস? ইয়েস। তাহলে এভাবে বাড়াতে থাকবো, পরে দেখবো যে বাড়াতে বাড়াতে আবার হঠাৎ করে কমে যাবে। ওইটাই বের করা, কমে যাবে, এতে কমে গেছে, ইয়েস, এই কমে গেছে। তো আমরা এভাবে করে রিডিং নেব, কত রোগ যাবে, কত রোগ গেলে কমে, ঠিক আছে? ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হাই পাস।